নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর বাংলা ভক্তিগীতি এবং দেশাত্মবোধক একটি গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি, বাংলা ভক্তিগীতি গানের সুরে। তো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং খুব সুন্দর একটি গান। তো শিখে নেওয়ার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার, শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো ও লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা আমাকে সুপার থ্যাংকসের মাধ্যমেও জানাতে পারেন যে আমার প্রত্যেকটি গানের টিউটোরিয়াল আপনাদের কেমন লাগছে, এবং যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা চাইলে আমার চ্যানেলে জয়েন হতে পারেন, এতে আপনাদের রিকোয়েস্টের গানগুলি এছাড়াও সঙ্গীত সম্বন্ধীয় নানান টিপস আপনারা খুব খুব সুন্দরভাবে পেয়ে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দ্রুত পেয়ে থাকবেন। তো গানের কথায় আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি খুব সুন্দর একটি গান। গানটি হলো তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। গানটির তাল দাদরা। গানটি আমরা বি ফ্ল্যাটে শিখব। তো আমরা এর আগের ক্লাসেই আলোচনা করেছি যে স্কেল অনুযায়ী আমরা প্রত্যেকটি গান ঠিক কীভাবে তুলব। তো আগে আমরা বি স্কেলের সরগমটা দেখে নেব, তারপর যে যে কোমল স্বরগুলি লাগছে সেগুলো অবশ্যই আমরা দেখে নেব, মন দিয়ে দেখবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কোমল স্বর লাগছে কোমল গা কোমল রে, বি ফ্ল্যাটের লাগছে কোমল গা কোমল রে, খাদের কোমল নি এবং কোমল ধা, চড়ার কোমল নি লাগছে কোমল ধা লাগছে, দরকার করি মাও পর্যন্ত লাগতে পারে সা লাগছে, চড়ার কোমল গা লাগছে শুদ্ধ মা লাগছে এবং চড়ার কোমল রে লাগছে। ঠিক আছে, তো প্রথমে আমরা স্থায়ী অংশটি শিখে নেব। তো স্থায়ীর প্রথম লাইন, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, এই লাইনটা দুবার রিপিট হবে। তারপরে লাইন, ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভ নীলাঞ্চলা, এই লাইনটাও দুবার রিপিট হবে। তারপরে লাইন, সৌম্য মধুর দিব্যাঙ্গনা শান্ত কুশল দরসা শ্যাম ধরণী সরসা। ঠিক আছে, তো চলুন শিখে নেওয়া যাক, স্টেপ বাই স্টেপ শিখব। আর স্বরলিপিটা মনেই দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তব চরণ শ্যাম ধরণী সরসা, তব চরণ চাহ অগণিত মণি রঞ্জিত নভ নীলাঞ্চলা, ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভ নীলাঞ্চলা, সৌম্য মধুর দীপাঙ্গনা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। তো স্থায়ীর প্রথম লাইন স্টার্ট হচ্ছে কিন্তু সা থেকে, তব সা সা তব চরণ সা পা চরণ সা পা, তব চরণ সা 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 পা নিম্নে মা মা পা মা নিম্নে উত মা, কোমল গা মা থেকে স্টার্ট হচ্ছে, উত মা গা উত সব সব কোমল গা শুদ্ধ রে সব মই রে মা গা মই উৎসব মই মা গা রে
মাগা শ্যাম শ্যাম কোমল রে রে সা শ্যাম ধরণী ধরণী রে রে মা রে রে মা ধরণী সরষা গরে সা গাটা কিন্তু ঠিক একটু উচ্চ হবে সরষা সরষা গরে সা পরের লাইন ঊর্ধ্বে চাহো ঊর্ধ্বে সা নিধা ঊর্ধ্বে চাহো সা সা অগণিত মনি সা গা 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 রে মা গা অগণিত মনি সা গা 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 রে মা গা রঞ্জিত নভ রঞ্জিত রে সা রে রঞ্জিত নভ মামা নি 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 কোমল গা কোমল রে মন্দি ফলো করবেন নি নি মা গা গারে গারে নীলাঞ্চলা নীলাঞ্চলা রে গারে সলাঞ্চলা আমরা কিন্তু মাটা বাজাবো না কিন্তু আমাদের গলার সুর কিন্তু মাতে একটু টাচ করতে হবে নীলাঞ্চলা ঠিক আছে পরের লাইন সৌম্য মধুর সা কোমল ধা 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 পা সৌম্য মধুর দীপাঙ্গনা পা কোমল নি ধা পা মা দীপাঙ্গনা সৌম্য মধুর যখন দ্বিতীয়বার রিপিট হবে তখন কিন্তু আমাদের কোমলনিটা বাজাতে হবে সৌম্য মধুর এটা প্রথমবার দ্বিতীয়বার সৌম্য মধুর দীপাঙ্গনা পানি ধা পামা শান্ত কুশল পানি ধা পামা পামা শান্ত কুশল দরসা গারে পামা গারে মা গারে সা সদরসা শ্যাম ধরণী সরষা তো এখানে স্থায়ী কমপ্লিট হচ্ছে তো এবার আমরা চলে যাব প্রথম অন্তরাতে অন্তরার প্রথম লাইন দূরে হ্যারো চন্দ্র কিরণ উদ্ভাসিত গঙ্গা এই লাইনটা দুবার রিপিট হবে তারপরে লাইন নৃত্য পুলক গীতি মুখর কলুষ হর তরঙ্গা তারপরে লাইন ধায় মত্ত হরষে সাগর পদ পরশে কুলে কুলে বাড়ি পরিবেশন মঙ্গলময় বরষা শ্যাম ধরণী সরষা তো চলুন শিখে নেওয়া যাক কোমল গা থেকে দূরে গা মা দূরে দূরে হ্যারু নিধানি হ্যারু নিধানি চন্দ্র চন্দ্র নিশা চন্দ্র কিরণ সেম একই সাথে থাকবে চন্দ্র কিরণ
गामा निधानी नी सा 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 पढ़े लें। উদ্ভাসিত কথাটা যখন আমরা বলবো সা থেকে চলে যাচ্ছে ডাইরেক্ট চরার কোমল রেতে। উদ্ভাসিত সা রে 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 সা গঙ্গা নি সা গঙ্গা, ঠিক আছে। তারপরে লাইন চরার কোমল গাতে চলে যাচ্ছে। নৃত্য কথাটা যখন আমরা বলবো ডাইরেক্ট কিন্তু সা থেকে কোমল গাতে যাচ্ছে, ডাইরেক্টলি কিন্তু আমরা কোমল গাতে যাব না। কথাটা কিন্তু পুরোটাই কোমল গাতে থাকছে। নৃত্য পুলক গীতি মুখর গীতি মুখর গাগরে রে সা কুল সোহর তরঙ্গা কুল সোহর নিধাবা কুল সোহর কিছু এক্সট্রা সুর দিতে হবে, যেটা গলাতে হবে, কিন্তু আমরা সেটা বাজাবো না, সেটা হবে উচ্চ। কলুষ তরঙ্গা তরঙ্গা, ঠিক আছে। তারপরে লেন ধাই মত সা কোমল ধাপা ধাই মত মত ধাপা ধা হরুষে মাপা মা সাগর কোমল গা শুদ্ধ মা সাগর সাগর পদ মামা পামা পদ পরশে গাড়ি মা গা কোমল রে সা পরশে কুলে, ঠিক আছে। তারপর আবার কুলে চলে যাচ্ছে। কুলে কুলে কুড়ি সা ধা ধা পা কুড়ি বেশন পা নি ধা পা মা পুড়ি বেশন মঙ্গলময় পা নি ধা পা মা পা মা বড় সা গাড়ি মা গাড়ি সা শ্যাম ধরণী সরষা, ঠিক আছে। এখানে প্রথম অন্তরা সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় অন্তরা। দ্বিতীয় অন্তরার প্রথম লাইন ফিরে দিশে দিশে মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া আর্য গরিমা কীর্তি কাহিনী মুগ্ধ জগতে কহিয়া হাসিছে দিক বালিকা কণ্ঠে বিজয় মালিকা নবজীবন পুষ্প বৃষ্টি করিছে পূর্ণ হরষা শ্যাম ধরণী সরষা। তো চলুন শিখে নেওয়া যাক। ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া আর কণ্ঠে বিজয় মালিকা নবজীবন পুষ্প বৃষ্টি নবজীবন পুষ্প বৃষ্টি করিছে পূর্ণ হরষা শ্যাম ধরণী সরষা তব চরণ দ্বিতীয় অন্তরে স্টার্ট করব সেম এক কোমল গা থেকে, তবে একটু আলাদা। ফিরে কোমল গা মা ফিরে গা মা ফিরে দিশি 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 মা নি ধা ধা নি দিশি দিশি ফিরে দিশি দিশি মলয় মা
কোমল গাতেই থাকছে। তারপরে লাইন কীর্তি কাহিনী গারে রে রে সা মুগ্ধ জগতে নিনি ধাঁধা পানি কহিয়া ধাপা কহিয়া। পরের লাইন হাসিছি দিগ হাসিছি দিক সা সা ধা ধা পা ধা বালিকা মা পা মা বালিকা কণ্ঠে গামা কণ্ঠে বিজয় বিজয় গামা মা পা মা বিজয় মা মা পা মা বিজয় মালিকা মালিকারে মালিকা মগা কা রেসা নব জীবন সাধা ধা 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 পা পুষ্প বৃষ্টি পানি ধা পা মা করিছে পূর্ণ পানি ধা পা করিছে পূর্ণ পামা পামা পূর্ণ হরষা গাড়ি মাগা কোমলের রেসা হরষা শ্যাম ধরণী সরষা। তো এখানেই পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। আশা করছি কারোর কথা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। তো যদিও হয়েও থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আগামী দিনে এর সব আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।